আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাক্স 789। আমি মোহাম্মদ তৈবুর রহমান। আজকে আমি কম্পিউটার বিষয়ে একটি নতুন ট্রিক্স নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। সেটি হচ্ছে হাউ টু চেঞ্জ এ ফোল্ডার আইকন টু এ পিকচার অর লোগো, অর্থাৎ কিভাবে আপনারা যে কোনো একটি ফোল্ডারের আইকনটি ফটো অথবা কোনো লোগো দিয়ে তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ফোল্ডার অথবা যে আইকন গুলো আপনারা দেখতে পাচ্ছেন, সাধারণত আপনাদের মনে হতে পারে এখানে ইউটিউব এবং জিমেইল, ফটো, গুগল ক্রোম এবং গুগল, এটি আপনাদের কাছে মনে হতে পারে, কিন্তু এখানে সেটি নয়। এটি হচ্ছে একটি ফোল্ডার। তো এখানে দেখুন, আপনারা ইচ্ছা করলে এখানে কোনো কিছু রাখতে পারবেন এবং এখান থেকে কিছু বের করতে পারবেন। কিভাবে আপনারা আইকন দিয়ে অথবা কোনো ফটো দিয়ে আপনারা ফোল্ডার তৈরি করতে পারবেন, সেই বিষয়টি আমি এখন আপনাদের দেখিয়ে দিব। লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং আমরা চলে যাব ওপেন উইথ। তারপর এখানে দেখতে পাচ্ছেন পেন্ট, তো এখানে মাউসের লেফট বাটন ক্লিক করুন, তারপর এখানে চলে যাবেন রিসাইজ। তো মনোগ্রাম যেহেতু আমার বেশি বড় সাইজের নয়, সেই ক্ষেত্রে 100x100 আছে, তো সেক্ষেত্রে আমরা ওকে করে দিব। এ পর্যায়ে আমাদের আর কোনো কাজ করার দরকার নেই, সেক্ষেত্রে আমরা ছবিটিকে সিম্পলি সেভ করব। সেক্ষেত্রে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করুন। আমাদের সেভ অ্যাজ টাইপ এখানে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে, তারপর এখানে দেখতে পাচ্ছেন 24 বিট MAP অর্থাৎ BMP ফরম্যাটে আমরা এটিকে সেভ করব। এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সটটি লেখা রয়েছে, তারপর আপনারা এখানে সিম্পলি দিবেন ডট, লিখবেন ICO, সেভ করে দিবেন। তারপর আপনাদের এখানে একটি ওয়ার্নিং আসতে পারে, সেক্ষেত্রে ওকে করে দিবেন। দেখুন, এই ফটোটি আমার এখানে তৈরি হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমরা যে কোনো একটি নিউ ফোল্ডার তৈরি করে নিব। আমি নিউ ফোল্ডারটি তৈরি করলাম, এখানে মাউসের রাইট বাটন ক্লিক, নিচে প্রপার্টিজ, তারপর কাস্টম, চেঞ্জ আইকন, ব্রাউজ, সিলেক্ট করে দিবেন ডেস্কটপ, অর্থাৎ আমার যেহেতু ডেস্কটপে আইকনটা রয়েছে। তারপর আপনার মাউসের লেফট বাটন ড্র্যাগ করে এভাবে নিচের দিকে নিয়ে চলে আসবেন। দেখুন, আমার এই আইকনটিতে লেখা রয়েছে ম্যাক 789 দি টেক ডক্টর। তো এখানেও কিন্তু সেম আইকনটি চলে এসছে। তো এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন ও ওপেন করে দিবেন, তারপর এখান থেকে ওকে করে দিবেন, অ্যাপ্লাই, ওকে। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার আইকনটি। তো এটি হচ্ছে একটি ফোল্ডার, এখানে আপনারা যে কোনো জিনিস রাখতে পারবেন, যেমন আমি ভিডিওটি এখানে রেখে দিচ্ছি এবং এখান থেকে ভিডিওটি বের করে ফেলতেছি। তো এটি ফোল্ডার, আমি আইকনটি দিয়ে দেখিয়ে দিলাম। এ পর্যায়ে আমি আপনাদের দেখাবো যে কোনো ফটো দিয়ে কিভাবে আপনারা সুন্দর একটি ফোল্ডার তৈরি করতে পারবেন। আমি একটি ফটো নিয়ে নিব, মাউসের রাইট বাটন ক্লিক করব, ওপেন উইথ পেইন্ট, ছবিটিকে আমি একটু ছোট করব, সিলেক্টের উপর মাউসের লেফট বাটন ক্লিক করুন, এখানে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার সিলেকশন, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করুন, তারপর আপনার পছন্দ মতো আপনার ছবিটিকে ক্রপ করে নিন। আমি এতটুকু রেখেই এখানে ক্রপ করে নিব, তারপর এখানে দেখতে পাচ্ছেন রিসাইজ, এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 100x100%। তো আপনারা এখানে ইচ্ছা করলে এখানে 90ও দিতে পারেন। পিক্সেলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, সাধারণত আপনার এখানে না আসাটাই বেটার। যে স্থানে আছে এই স্থানে থাকার পর আপনারা ওকে করে দিবেন, দেওয়ার পর মাউসের লেফট বাটন এখানে সেভ অ্যাজ এর এই স্থানে এসে ক্লিক করবেন, সেভ অ্যাজ, জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক, 24 বিট BMP পিকচার, এখানে যাওয়ার পর দিবেন ডট ICO, তারপর সেভ করে দিবেন, তারপর কেটে দিন। দেখুন, এটি হচ্ছে আমার ফটোটি তৈরি করেছি। আমি এখানে আবারও একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করব, নিউ ফোল্ডার 4, মাউসের রাইট বাটন ক্লিক, প্রপার্টিজ, কাস্টমাইজ, চেঞ্জ আইকন, ব্রাউজ, ডেস্কটপে যেহেতু আমি ফটোটি রাখছি ডেস্কটপ সিলেক্ট করব এবং দেখব ফটোটি কোথায় আছে। তো দেখতে পাচ্ছেন এই ফটোটি এখানে রয়েছে, মাউসের লেফট বাটন ক্লিক করুন, ওপেন, ওকে, অ্যাপ্লাই, ওকে। তো দেখুন, এটি আপনার কাছে মনে হতে পারে কোনো ফটো, কিন্তু এটি একটি ফোল্ডার। তো এখানে মাউসের লেফট বাটন ক্লিক করুন, ফোল্ডারটি ওপেন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমার পছন্দ মতো যে কোনো একটি ফটো অথবা কিছু একটা রেখে দিই। এখান থেকে আমি আপনাদের ফটোটিকে ওপেন করে দেখিয়ে দিছি। তো দেখুন, এটি একটি ফটো, একটি ভিডিও ফোল্ডারের ভিতর রাখতেছি এবং ভিডিওটিকে আমি আপনাদের ওপেন করিয়েও দেখাচ্ছি।
তো দেখুন এমএক্স প্লেয়ারে ভিডিওটি ওপেন হচ্ছে। এটি ছিল আজকে টিউটোরিয়ালের মূল বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো, অথবা আপনারা নেক্সটে কোন টাইপের ভিডিও টিউটোরিয়াল চান। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন নতুন ভিডিও আপলোড করা হয়, সেই ভিডিওগুলো যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান সেই ক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।